হ্যালো গাইস, হোয়াট ইজ আপ, ওয়েলকাম টু স্পোর্টস বাইটস চ্যানেল। তো আমরা বলেইছিলাম যেরকম আমরা লাইভে চলে আসবো, জানি অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা দেরি হয়ে গেছে, তো সবার কাছ থেকে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট আমরা লাইভে চলে এসেছি এবং বহু প্রতীক্ষিত লাইভ, যেটা আমি তোমাকে বলেছিলাম যে দিব্যেন্দুদাকে নিয়ে আমরা চলে আসব। তো দীপুদা, ওয়েলকাম আমাদের স্পোর্টস বাইটস চ্যানেলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লেট হলো, তুমি মনে করো না কেন, জানো যে না না না, ঠিক আছে, একদমই আজকে খুব সমস্যা হচ্ছিল। তোমরা সকলেই জানো যে মোহামেডান ডুরান কাপের ফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে তাদের ম্যাচ 3 তারিখে, তোমরা সকলেই জানো। এবং আমরা জানি যে প্রায় 35,000 টিকিট কিন্তু ডুরান কমিটি অ্যালাউ করেছে, তো সেখানে একটু প্রবলেম হয়ে গেছিল আজকে মোহামেডান গ্রাউন্ডে টিকিট নিয়ে। তো কাল পরশু কিন্তু টিকিট পাওয়া যাবে, তো সবাই যেও গিয়ে টিকিটটা কালেক্ট করতে পারবে। তো প্রথমেই দীপেন্দুদা তোমাকে জানাই যে বিলেটেড হ্যাপি বার্থডে, তোমার কালকে জন্মদিন ছিল, শুভ জন্মদিন ছিল। তো প্রথমেই বিলেটেড হ্যাপি বার্থডে, এবং অবশ্যই তোমরা সকলে কমেন্ট করতে পারো যে ডুরান কাপের ফাইনালে বহুদিন পর মোহামেডান চেনা ছন্দে, এবং নতুন একটা মোহামেডানকে আমরা দেখতে পাচ্ছি। তো সবকিছু নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দাদা দীপুদা, প্রথমেই জানতে চাইবো যে 3 ম্যাচে পরপর পরাজয়, তারপরে এত সুন্দর কামব্যাক, মানে একটা নতুন মোহামেডানকে আমরা দেখতে পাচ্ছি, তার রহস্যটা কি? যেটা আমাদের থামলেনেও আছে, তো সেটার রহস্য কি প্রথমে এটা জানতে চাই। রহস্যটা হচ্ছে যে আমরা যে টিমটা আমরা সিজনের প্রথম থেকে শুরু করেছিল, মোহামেডান স্পোর্টিং এর সব অফিসিয়াল, বিশেষ করে কামারদা, ববিদা, দানিশ ইকবাল, ডাক্তার তাহা, খালিদ ভাই, আমাদের যে টিম বিলালদা থেকে শুরু করে আকরম ভাই, আমরা একটা টিম, অ্যাজ এ টিম এই টিমটাকে তৈরি করেছিলাম। এবং সবার আগে আমরা কোচকে, মানে টিমের প্রথম যে আমাদের ঠিক হয়েছিল যে কোচকে আগে ঠিক করব, তারপর আমরা টিম ঠিক করব। সেখানে প্রথমে আমাদের ইনভেস্টার দীপক কুমার সিং, আমাদের যে রাশিয়ান কোচ, আন্দ্রেকে ঠিক করে, এবং তারপরে পুরো টিমটা আমরা টিম মোহামেডান স্পোর্টিং বানিয়েছিল, মানে কেউ একা না, আমরা সবাই মিলে একটা টিম বানিয়েছিলাম। যে টিমকে আমাদের ইনভেস্টার 5-স্টার ফেসিলিটি থেকে প্রথম দিন থেকে আছে, প্র্যাকটিসের শুরুর দিন থেকে তারা প্রাইড হোটেলে ছিল, বর্তমানে তারা ফেয়ারফিল্ড, মানে আমাদের রাজারহাটের আরেকটি 5-তারা হোটেলে আছে। এবং তাছাড়াও আমাদের টিমের প্র্যাকটিস আমরা সবসময় সল্টলেক প্র্যাকটিস গ্রাউন্ডেই যতটা সম্ভব বেশিরভাগ প্র্যাকটিস আমরা করেছি, কিছুদিন সেন্ট্রাল পার্কের প্র্যাকটিস গ্রাউন্ডে করেছি। সেখানে প্রস্তুতি আমাদের ভালো হয়েছিল, টিম ভালো, যে 3টে ম্যাচ হারার কথা বারবার উঠছে, সেই 3টে ম্যাচের মধ্যে একটা ম্যাচ প্রচণ্ড বৃষ্টি ছিল, আমরা সেই ম্যাচে অনেক প্লেয়ারকে রেস্ট দিয়ে খেলিয়েছিলাম, কেন পরপর 12 দিনে আমাদের 5খানা ম্যাচ ছিল। এবং নৈহাটির মাঠেও আমরা যেভাবে ফুটবলটা পরপর ম্যাচ থাকায় কিছুটা প্লেয়াররা ফ্যাটিকড হয়ে গেছিলো, সেই জায়গা থেকে আমাদের টিম ঘুরে দাঁড়িয়েছে। আমরা বারবার বলেছি এই টিমের প্রতি ভরসা রাখুন, এরা ভালো ফুটবল খেলবে, ভালো মাঠে, তো সল্টলেক স্টেডিয়ামে ভালো ফুটবল খেলবে। এবং এবং বিশেষ করে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল দুটো ম্যাচে আমরা সচক্ষে সবাই মিলে দেখেছিলাম, এবং অবশ্যই মানে অসাধারণ লেগেছিল মানে ফুটবল। এবং যেটা আমরা দেখলাম লাস্ট ম্যাচেও যে কামব্যাক কাকে বলে, 2-2 হয়ে গেল, তারপরে এক্সট্রা টাইমে গিয়ে পরপর দুটো গোল দিয়ে মোহামেডানকে সেমিফাইনাল থেকে ফাইনালে তুললো, যেই দল সেই দলের প্রতি তোমাকে আগে প্রশ্ন করব। আগে ফরেনারদের কথা জিজ্ঞাসা করতাম, বাট বাঙালি প্লেয়াররা যেভাবে খেলছে, তো বাঙালি প্লেয়ারদের কথা আগে জিজ্ঞাসা করব। বিশেষ করে ফয়সাল আলী, ফায়াজ, তারপরে আজহারউদ্দিন মল্লিক যেরকম খেলছে, তুমি কি মানে তোমরা কতটা হ্যাপি যে বাঙালি প্লেয়াররা এইভাবে মোহামেডানে খেলছে? দীর্ঘদিন বাঙালি প্লেয়ারদের তোমরা প্রমোট করে থাকো, বাট এই যে এই টুর্নামেন্ট বা এই সিজনটা শুরুটা খুব সুন্দর হয়েছে বাঙালি প্লেয়ারদের দ্বারা, তো কি বলছো? হ্যাঁ, ফয়াজ, ফয়সাল, আজহারউদ্দিন যেমন ভালো খেলছে, তার সাথে সাথে ব্র্যান্ডন, মাবিয়া আমার গোলকিপার, এবং ব্র্যান্ডন থেকে শুরু করে ভাজ, অরিজিৎ সিং, আমাদের সৈফুর রহমান, মিলন সিং, সবাই ভালো খেলছে। যা মানে শুধু বাঙালি ছেলেরা না, আমাদের ভারতীয় যারা আছে সবাই ভালো খেলছে, তার সাথে বিদেশিরা ভালো খেলছে। তো একজন ব্ল্যাক প্যান্থার্স ওয়ার্ল্ড বলে কোশ্চেন করেছে যে ডুরান ফাইনালে রাইট ব্যাক রিপন রহমান, লেফট ব্যাক চুলোবাকে ভেবে দেখো,
চুলোবার জায়গায়, মানে বলতে চাই যে চুলোবার জায়গায় রিপন রহমানকে কি ভাবা যাবে, এরকমই কোশ্চেনটা। ঠিক, আমি বুঝলাম না কোশ্চেনটা, বাট চুলোবা তো খুবই ভালো ফুটবল খেলছে, আমার তো মনে হয় না দীপুদাও সহমত হবে হয়তো, যে চুলোবা কে হয়তো রাখ, মানে চুলোবাই হয়তো ফার্স্ট প্রেফারেন্স। তো আমি প্রথমে জিজ্ঞাসা করবো যে দীপুদা, যে যেই টিমটা সেমিফাইনাল অব্দি খেললো, মানে পুরো আনচেঞ্জ কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে, তো সেরকমই কি ফাইনালে দেখতে পাবো? এটা ঠিক বলা হয়তো যাবে না তোমার দ্বারা, কিন্তু তাও যদি একটুখানি হিন্ট দাও। দেখো, এটা ঠিক করবেন আমাদের কোচ, হেড কোচ আন্দ্রে, ওই ঠিক করবে, ওই বলতে পারবে যে কে ফার্স্ট টিমে খেলবে কে পরে খেলবে। এটা আমার বলাটা উচিত না, এটা আমরা ঠিকও একদমই করবো না, পুরোটাই কোচ যিনি উনি ঠিক করবে। তো দীপুদা, মানে আমরা যেখানে যখন দেখলাম যে মোহামেডান স্টার্ট করলো সিএফএল দিয়ে, তারপরে ভালো ফুটবল খেলছিল, মাঝে একটুখানি তিনটে ম্যাচের পরাজয়, কিন্তু আমরা তারপরে দেখলাম মোহামেডানকে ঘুরে দাঁড়াতে। তার মধ্যে সব থেকে বেশি হাত যে যার আছে, যে ক্যাপ্টেন তোমাদের নিকোলা, নিকোলা কিন্তু অসাধারণ ফুটবলটা খেলেছে, আর বিশেষ করে যেরকম মিডফিল্ড পজিশনে, মানে এত সুন্দর, মানে বিদেশি হয়তো মোহামেডান অনেকদিন পর এসেছে, তো সেই ব্যাপারে কি বলবে যে নিকোলার পারফরমেন্স নিয়ে? কারণ নিকোলা একদম ঠিক কথা, নিকোলা টিমের ক্যাপ্টেন, ও ভালো ফুটবল খেলছে, কিন্তু তোমায় জানতে হবে যে মার্কোস জোসেফও 5টা গোল করে এখন ডুরান্ডের হাইয়েস্ট স্কোরার, একদম এবং সাইদ সাইনও আমাদের যে সিরিয়ান স্টপার, ও ভালো ফুটবল খেলেছে লাস্ট 2 ম্যাচগুলো, যে কটা ম্যাচ ও খেলেছে। সেহেতু এখানে আমাদের 3 জন বিদেশির সাথে আমাদের ভারতীয়রাও ভালো ফুটবল খেলছে, যেরকম প্রথম ম্যাচে জোথন মাভিয়া ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আমার গোলকিপার, পরের ম্যাচে চিলোভা থেকে শুরু করে আমাদের আজারুদ্দিন, ফয়াজ, ফাইজাল সবাই ভালো ফুটবল খেলেছে, তার সাথে নিকোলা, সাইদ সাইন, মার্কোস জোসেফ তো ভালো খেলেছে। অ্যাজ এ টিম মোহামেডান স্পোর্টিং, টিম মোহামেডান স্পোর্টিং ভালো খেলছে, এখানে ভারতীয় আছে, বাঙালি আছে এবং বিদেশিরাও আছে। এবং 3 জন বিদেশির মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং বা কম্বিনেশনটা, সেটাও কিন্তু আমরা দেখেছি মাঠে, যে খুব সুন্দর হয়েছে। সাহির শাহিনও খুব ভালো ফর্ম ধরে রেখেছে এবং ডিফেন্সকে একটা, মানে মানে বলা যায় ভরসা যোগাচ্ছে, তো সেই ব্যাপারে কি বলবে? কারণ ডিফেন্সে অনেক সময় দেখছিলাম যে প্রথম সেমিফাইনাল যে প্রথম গোলটা, সেটাও একটু ডিফেন্সে ভুলের জন্য হয়েছিল, তারপর থেকে ডিফেন্স কিন্তু খুব কম্প্যাক্ট হয়ে গেছিল, তো মানে ওটাতে কিরকম যে হয়েছিল যে প্রথমেই গোলটা খেয়ে গেছিলে, তো ওখানে কিছু কি মানে কোনো কথাবার্তা হয়েছিল সেকেন্ড হাফে, মানে না, যাওয়ার আগে? আমাদের আমাদের টিমের প্রতি ভরসা ছিল, আমাদের টিম যেভাবে ফুটবল খেলছে, যেভাবে প্র্যাকটিস হয়েছে, বারবার বলছে আমাদের টিমের কোচ ভালো, প্লেয়াররাও কোয়ালিটি প্লেয়ার আছে, শুধু ঠিকঠাক খেলতে পারলে আমরা ভালো মার্জিনে প্রতিটা ম্যাচ জিতবো। দেখবে প্রথম 4টে ম্যাচ এবার সিজনে আমরা 16টা গোল করেছি, সে দিক দিয়ে মনে রাখলে এইদিনও আমরা প্রথম 1 মিনিটের মধ্যে গোল খেয়ে পরে 4টে গোল করেছি, সেখানে আমাদের টিমের স্কোরিং এবিলিটি অনেক ভালো আছে, অনেক গোল করার লোক, এবং সেটা করছে, আর টিম ভালো ফুটবল খেলছে, এবং আশা করি ডুরান্ড ফাইনালেও একইভাবে ফুটবল খেলবে। তো ডুরান ফাইনালে প্রতিপক্ষ এফসি গোয়া, কি সমীহ করে চলবে, মানে কোনো কি স্ট্র্যাটেজিতে চেঞ্জ বা কিছু এরকম হবে? একটা স্ট্র্যাটেজিক চেঞ্জটা কোচ ঠিক করবে, এটা আমি বলতে পারবো না, কিন্তু এইটুখানি বলতে পারি যে একটা ISL এর টিম, যে টিমের ভারসাম্য আছে, যে টিমের গভীরতা আছে, একটা ভালো টিম, তাকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের প্ল্যানিং এ আমরা খেলবো। তো মানে অনেকেই কিন্তু বলছে যে ডুরান কাপ দেখতে চাই মোহামেডানের হাতে, ওন দা ম্যাচ। তো এখানেই বলবো যে আমরা দেখেছিলাম 2013-তে শেষ মোহামেডানকে ডুরান চ্যাম্পিয়ন হতে, বাংলাদেশের টিম কে হারিয়ে, তো সেখান থেকে আবার একটা সেরকমই হাতছানি 3 তারিখ আছে। তো প্রথমেই জিজ্ঞাসা করবো যে মোটিভেশন, টিমের মোটিভেশনটা কিরকম রয়েছে এখন? তো মানে খুব ভালো ফর্মে রয়েছে যেহেতু, সেখানে সবার মধ্যে কি মোটিভেশনটা রয়েছে? মোটিভেশন এবং ফোকাস রয়েছে ডুরান্ড ফাইনালের প্রতি, সেই জন্য আমরা কলকাতায় গিয়ে ম্যাচটা IFA গিয়ে বলেছিলাম, অনুরোধ করেছিলাম পিছিয়ে দেওয়ার জন্য 30 তারিখে একটা ম্যাচ, সেটা আমাদের পুরো ফোকাস ডুরান্ড ফাইনালের প্রতি আছে, টিমের প্রতিটা প্লেয়ারের ফোকাস আছে ডুরান্ড ফাইনালের প্রতি ভালো খেলা, এবং আমাদের কোচ থেকে শুরু করে আমাদের বিদেশি স্বদেশি সবাই একদম পুরো ফোকাসড আছে এই ম্যাচটার প্রতি। তো মানে এখানে আমি জিজ্ঞাসা করবো যে CFL এবং ডুরান্ড,
মানে পরপর দুটো বড় টুর্নামেন্ট, সেখানে মানে পরপর ম্যাচ খেলা, যেটার জন্য হয়তো মোহামেডানকে একটু সাফারও করতে হয়েছিল। সেটার জন্যই হয়তো অনেক কাদা মাঠে খেলা, যেটা সিএফএল এ তারপরে একটা ভালো মাঠ পা, এটা একটা ব্যাপার হয়েছে আমরা দেখেছিলাম। তো এটাতে কি প্রি সিজন, যে আমরা আমরা সবাই জানি যে মোহামেডান একমাত্র দল যে আই লিগের জন্য কন্টেন্ডার, এবং আই লিগে তারা প্রথম, মানে মোহামেডান আমরা চাইবো যে এবারে আই লিগটাও জিতুক, তো সেখান থেকে এটা তোমাদের প্রি সিজনের জন্য কতটা হেল্প করলো, যে আই লিগের জন্য যে এতগুলো ম্যাচ তোমরা খেলতে পারলে? এর আগের বার আমরা ডাইরেক্ট সোজা আই লিগ ছাড়া অন্য কোনো টুর্নামেন্ট খেলি, সেখানে আমরা এবার কলকাতা লিগ দুরান খেলায় আমাদের টিমের শক্তি সম্বন্ধে আমরা ওয়াকিবহাল হলাম, আমাদের টিম সম্বন্ধে ওয়াকিবহাল হলাম, প্রতিটা প্লেয়ার খেলার সুযোগ পেয়েছে, তারা তাদের খেলার সুযোগ পেয়েছে। আগে সোজা আই লিগ খেললে সেই সুযোগটা থাকতো না, আমাকে আই লিগের মধ্যেই এক্সপেরিমেন্ট করতে হতো, সেটা এখন আর করতে হয়নি। দুটো টুর্নামেন্ট আমরা খেললাম এবং আশা করি আই লিগের আগে আইএফএ শিল্ডও আমরা খেলবো। আমাদের তিনটে টুর্নামেন্ট খেলে আমাদের টিম অনেকটা কম্বিনেশন ঠিক হয়ে যাবে, টিম তৈরি হয়ে যাবে। তো অনেকের ইয়ে ছিল যে চতুর্থ বিদেশি যে ইলিচকে নিয়ে, যেটা আমরা বলেছিলাম যে ইলিচ ভালো ফুটবলটা খেলতে পারেনি, তো তার ফলে কিন্তু তিনজন বিদেশিকে নিয়ে ভরসা জোগাচ্ছে মোহামেডান টিম। বাট আরেকজন বিদেশি, মানে তোমাদের ডুরান কাপের জন্য হয়তো অসুবিধা হবে না, বাট পরবর্তীকালে আই লিগের জন্য তোমাদের ভাবনাটা কি, যে একজন মানে ভালো বিদেশি কি চেঞ্জ হবে ইলিচ, নাকি দেখো ইলিচই থাকবে? না, একটা প্লেয়ার ইনজুরি হতে পারে, ইলিচ তো সেইভাবে খেলেনি ইনজুরির জন্য, এবার এখানে এসে ইঞ্জুরি হতে পারে, কিন্তু তোমার একটাও মনে হতে হবে যে আজারুদ্দিন প্রায় 5টার বেশি গোল করে ফেলেছে এর মধ্যে, সেখানে ফায়াজ 2টো গোল করেছে, ফয়জাল প্রায় 2-3টে গোল করে ফেলেছে, সেখানে এই ছেলেরা যখন গোল, ব্যান্ডন 2টো গোল করে ফেলেছে, তখন এই ছেলেরা তো গোল করছি, তাহলে সেখানে আমার এই তিনজনের সাথে এরা আজারুদ্দিন বা ব্যান্ডন, ফয়জাল, ফয়াজরা গোল করছে যখন, তখন আমার মনে হয় এখন ইলিচ ইঞ্জুরি আছে, ইঞ্জুরি থেকে ফিরে আসতে ইলিচ আবার আশা করি আমাদের টিমে ভালো খেলবে। তো এবার একটু তোমার কথায় আসি, যে এতদিন আমরা জানি দীপুদাকে বড় ম্যাচে বা বড় টুর্নামেন্টের ফাইনাল সেমিফাইনাল এতদিন মাঠের মধ্যে থেকে মাঠেতে প্রতিনিধিত্ব করেছো অনেক টুর্নামেন্ট, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানে, এবার মোহামেডানের হয়ে বাইরে থেকে, বেঞ্চের বাইরে থেকে তুমি অনেক সময় মানে গোল হয়েছে বা কোনো রকম ফাউল হয়েছে বা কিছু হয়েছে, তখন তুমি বেঞ্চ থেকে উঠেছো, মানে প্লেয়ারদের উৎসাহ যোগিয়েছো, এই রোলটা কিরকম লাগছে? এটা অন্যরকম, এখানে তো আমরা খেলতে পারছি না, তবে যতটা সম্ভব আমার অভিজ্ঞতাটা প্লেয়ারদের বলতে পারছি, প্লেয়ারদের বলছি যে এই সময় এটা হতে পারে। এছাড়াও আমাদের কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, গোলকিপার কোচ তিনজন আছেন, তারা টেকনিক্যালি টিমকে বলছে, আমার পরামর্শ চাইলে আমি সেই আমার পরামর্শটা আমি সবসময় শেয়ার করছি ওনাদের সাথে। তো অনেকক্ষণ ধরে কিন্তু অনেকে কমেন্ট করছে যে টিকিটের ব্যাপারটা, যদি তুমি কোনো ইনফরমেশন থাকে যদি একটু যদি দর্শক বন্ধুদের জানিয়ে দাও। টিকিটের ব্যাপারে ডুরান্ট কমিটি যেভাবে বলেছে কালকে, যেটুখানি আমি শুনলাম, দেখো এখনো শিওর না, আমাদের ক্লাব থেকে দুটো থেকে কিছু টিকিট করা হবে, মোহনবাগান ইস্ট বেঙ্গল 10 থেকেও মনে হচ্ছে টিকিট দেওয়া হচ্ছে। এছাড়া আমরা চেষ্টা করব যে আমাদের যে সাপোর্টার যারা আছে তাদেরকে আমরা আজকে রাতে একটা ঠিক হবে যে আমাদের যে ফ্যান্স ক্লাবগুলো আছে তাদের টিকিটও আমাদের ক্লাবের পক্ষ থেকে দিয়ে দেওয়া। তো অসংখ্য ধন্যবাদ, ওটা দর্শক বন্ধুরা তোমরা সবাই জেনে গেলে টিকিটের ব্যাপারটা। যুবভারতী আমার সম্ভবত মনে হচ্ছে আজকে যুবভারতীর কোনো প্রবলেম হয়েছিল তাই যুবভারতী থেকে টিকিট দেওয়া হয়নি, তো কালকে থেকে হয়তো যুবভারতী থেকে তোমরা পাবে 12টা থেকেও দেওয়া, হ্যাঁ মোহনবাগান ইস্ট বেঙ্গল থেকেও দেওয়া হবে, তো দীপুদা স্পোর্টিং 10 থেকেও দেওয়া হবে, একদম ওখান থেকে তো আজকেও কিছুটা দেওয়া হয়েছে, বাট কোনো কারণে আজকে খুব বেশি টিকিট দেওয়া হয়নি, তো কালকে থেকে দেওয়া হয়নি, কালকে থেকে দেওয়া হবে। তো দীপুদা এবার এসে যে মানে অনেকগুলো গোল আমরা দেখতে পেলাম, যে খুব ভালো ভালো গোল দেখেছি, তো তোমার মানে এখনো অবধি সেরা গোল যদি বলো তোমাদের টিমের, মানে তোমার মনে হয়েছে সেরা গোল এবং ম্যাচ উইনিং গোল, তোমার যদি মনে থাকে কোনো গোলের কথা? যে 1-0 হওয়ার পরে যে গোলটা মার্কোস করেছে, এটা একটা আমার মনে হয় এই টুর্নামেন্টের সেরা, 1-1 যে গোলটা মার্কোসের গোলে, হ্যাঁ হ্যাঁ একদম।
অসম্ভব মানে ভালো তিনজনকে, কামব্যাক করিয়েছিল। হ্যাঁ, এবং গোলটাও ওখানে অসাধারণ। ওখানে ওখানে আরেকটা কথা বলতে হবে যে ফায়াজ যে হেডটা করেছিল, যে যার ফলে কিন্তু মানে অ্যাসিস্ট হয়েছিল ফায়াজের, আর যার ফলে খুব ভালো একটা বল নিয়েছিল মার্কোস জোসেফ, তো ওইটাও কিন্তু মানে খুব ভালো একটা অ্যাসিস্ট বলা যায় যে ফায়াজের তরফ থেকে। একদম একদম, ফায়াজ অনেক ভালো ফুটবল খেলেছে এবছর, এখন অব্দি যে কটা ম্যাচ খেলেছে, ফায়াজ, ফয়জাল, আজারুদ্দিন, তোমার ব্যান্ডান, চুলোয়া, এমনকি সৈফুর রহমান, হ্যালো দীপুদা, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ পাচ্ছি, হুম হুম একটু নেটওয়ার্কে একটু ইস্যু পাচ্ছি। হচ্ছিল। হুম 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 তো এখানে ব্ল্যাক প্যান্থার্স ওয়ার্ল্ড মানে ওই কোশ্চেনটাকে একটুখানি চেঞ্জ করেছে, আমি এবার বুঝতে পারছি কোশ্চেনটা। সেটা হচ্ছে চুলোবা যেহেতু ইস্ট বেঙ্গল মোহনবাগানে লেফট ব্যাকে সফল, তাই তাকে লেফট ব্যাকে খেলানো হতে পারে, আর রিপন রহমানকে রাইট ব্যাকে আনলে ভালো হতো, ওভারল্যাপে যাওয়ার লড়াই করতে পারে, তো এই ব্যাপারে কি বলবে? এটা কোচের ব্যাপার, এটা আমার ব্যাপার নয়, কোচ যেটা ভালো মনে করবে সেটাই করবে। তো দীপুদা, তুমি তো মানে মোহামেডানের ফুটবল সেক্রেটারি ছিলে, এবার নতুন রোল টিম ম্যানেজার হিসেবে এসেছে, এবং অবশ্যই তোমার যে এক্সপিরিয়েন্স, এতদিনকার যে এক্সপিরিয়েন্স, সেটা তুমি টিমের মধ্যে মানে সফলভাবে দিতে পারছো, তাই জন্য বাঙালি স্ট্রাইকাররা কিন্তু ভালো ফুটবলটা খেলেছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো মানে তুমি যদি একটু আমাদের দর্শক বন্ধুদের জানাও যে টিম ড্রেসিং রুমে কিরকম একটা অ্যাটমসফিয়ার থাকে, বা তুমি কিভাবে মানে বাঙালি প্লেয়ারদের বা বাঙালি স্ট্রাইকারদের তোমার এক্সপিরিয়েন্সটা দিচ্ছ মোহামেডান টিমের? না, আজারুদ্দিন, আজারুদ্দিন এমনি ভালো স্ট্রাইকার, ও মোহনবাগানে থাকাকালীন দেখবে দুখানা ডার্বিতে ওর গোল আছে, এবং এছাড়াও অনেক গোল করেছে, এবং সেখানে ওকে কনফিডেন্সটা দিতে হবে, ওকে খেলার সময় দিতে হবে, প্লেইং টাইম বেশি দিতে হবে, তাহলে আজারুদ্দিন এমনি ভালো খেলবে। সেইটা আমরা কোচ দিয়েছি, এবং আজারুদ্দিন এর মধ্যে 5টা গোল করে ফেলেছে, সেহেতু ফায়াজকে প্লেইং টাইম দিতে হবে, ভালো খেলেছে, এবং ফয়জালও ভালো ফুটবল খেলে, গতবার অনেক ভালো ফুটবল খেলেছে আই লিগে, এবারও ও লাস্ট ম্যাচে অত ভালো একটা গোল করেছে। এছাড়াও আমাদের অন্যান্য ব্যান্ডন যেটুকানি সুযোগ পেয়েছে, পর দুটো ভালো গোল করেছে, সেখানে চুলোবাকেও আস্তে আস্তে, চুলোবা ওর ফর্মে আসছে, ফিরছে, আস্তে আস্তে ওর লেভেল মানে ওর ফিটনেস লেভেল যত ভালো হচ্ছে, ও ভালো জায়গায় আসছে। সেখানে আমাদের টিমটা আস্তে আস্তে পিকে উঠছে, যেটা হয় টুর্নামেন্ট সেমিফাইনাল হয়ে গেছে, ফাইনাল টিম আরো ভালো ফুটবল। তো দীপুদা, আমি এটা বলতে চাইবো যে আমরা একজনের কথা হয়তো মিস করে যাচ্ছি, মিলন সিং। মিলন সিং ও কিন্তু মাঝে মাঝে খুব ভালো ফুটবলটা খেলছে, এবং বিশেষ করে নিকোলার সাথে যে কম্বিনেশনটা দেখা যাচ্ছে তার, তো ওই ব্যাপারে কি বলবে? এবং একটা ডুরান্ডের মিলন গোলও সিং আছে এর মিলন সিং এর কথা মিলন সিং এর কথা আমি প্রথমেই বললাম, যে মিলন সিং আমাদের যে ডিফেন্সিভ স্কিনে খেলছে, মিলন সিং ওই পজিশনটা ভালো খেলায়, নিকোলো আরো বেশি অ্যাটাকে যেতে পারছে, এবং সেটা টিমের পক্ষে আরো ভালো হচ্ছে। একদম। তো দীপুদা, এবার আমি আসবো যে টিম ম্যানেজমেন্ট যেভাবে টিমটাকে গঠন করেছে, এবং অবশ্যই ডুরান, সিএফএল সব কিছুর জন্য কন্টেন্ডার আমরা তো দেখেইছি, যেরকম যেরকম টিম খাতায় কলমে পারফরমেন্সও সেরকম দেখা যাচ্ছে। তো এবার ডুরান্ডের ফাইনাল, এবং দর্শকের যে একটা ভূমিকা থাকে সেটা মানে 12 ম্যান আমরা যেটা বলি দর্শক, তো সেই 12 ম্যান কিন্তু মানে কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে আমরা ভরপুর দেখতে পেরেছি, যেখানে কোয়ার্টার ফাইনালে 8,000 দর্শক হয়েছিল, সেখানে সেমিফাইনালে 25,000-এর মতো দর্শক, অত দর্শকের একটা অ্যাটমসফিয়ার, তো ওটা কতটা কার্যকরী হচ্ছে টিমের ভালো পারফরমেন্সের জন্য? অনেক অনেক সাপোর্টার মাঠে থাকা একটা আলাদা, 2 বছর সাপোর্টার মাঠে আসতে পারেনি, সেখানে আমাদের সাপোর্টার, এত সাপোর্টার, এবং মোহনবাগান ইস্টবেঙ্গল সাপোর্টাররাও এসে আমাদেরকে সাপোর্ট করছে, সেখানে 34,000-এ আমাদেরই 34,000 সাপোর্টার থাকবে ফাইনালে, তো সেটা আমাদের টিমের অনেক মনোবল বাড়াবে, প্লেয়াররা ভালো খেলতে সাহায্য করবে, যারা আগের দিন অত তাড়াতাড়ি গোল খাওয়ার পরেও সাপোর্টাররা এত বেশি সাপোর্ট দিয়েছিল আমাদের, সাথে সাথে আমরা ম্যাচে ফিরে এসেছি। এটা একটা 12 ম্যান শুধু না, এরা অনেকটা মেন্টালি প্লেয়ারদেরকে এনকারেজ করে দেয়, এবং প্লেয়াররা আরও উদ্বুদ্ধ হয়ে অনেক বেশি ভালো খেলে, যতটা ধরো 100 হলে 200% দেওয়ার চেষ্টা করে প্লেয়াররা, এটা আমাদের প্লেয়ারদের পক্ষে একটা অ্যাডভান্টেজ থাকবে মাঠে।
তো মোহামেডানকে নিয়ে অনেকদিন পর মোহামেডান মানে ব্যাক অন ট্র্যাক বলা যায় বাংলার ফুটবলে এবং ভারতীয় ফুটবলে বিশেষ করে। তো যেভাবে মোহামেডান এগাচ্ছে এবং ডুরান্ট সেমিফাইনাল মানে ডুরান্ট সেমিফাইনালটা খুব গুরুত্বপূর্ণ ছিল বেঙ্গালুরু ইউনাইটেডের সঙ্গে, সেখান থেকে 4-2 গোলে জয়, এবার আইএসএল এর টিম, তো কি বলবে মানে এই ম্যাচটাকে নিয়ে কি রকম ভাবে কি বিচার করবে, যে কোথায় কোথায় আরেকটু মানে ঠিকঠাক করতে হবে আরেকটু প্র্যাকটিসে, বা মানে প্র্যাকটিস তো প্রায় হয়ে গেছে আর কালকে হয়তো শেষ প্র্যাকটিস হবে, কিছু পেপটক্স হবে, তো সেখানে প্লেয়ারদের এবং দর্শকদের উৎসাহ কি বলবে? কাল আছে, পরশু আছে, হ্যাঁ কাল আছে পরশু আছে, দর্শকদের বলবো যে ভরসা রাখুন, আগে বলেছি যে ভরসা রাখুন, এরা ভালো ফুটবল খেলবে, আইএসএল এর টিম হলেও আমরা জেতার ব্যাপারে আশাবাদী, আইএসএল এর গোয়া এফসি কে আমরা সব রকম ভাবে রেসপেক্ট করি, ওরা ভালো টিম, ভালো বিদেশি প্লেয়ার আছে, এডু বেদিয়ার মতো একজন ভালো খেলোয়াড় আছে, তারপরে ওদের অনেক রেসপেক্ট করেও বলছি আমরা জেতার জন্য খেলবো এবং আমরা জিতবো। তো প্রথমেই মানে আমি তোমাকে বলেছিলাম যে তোমার আগের দিন জন্মদিন ছিল, এবং অবশ্যই তোমার মানে জন্মদিনের গিফট কি ডুরান্ট কাপ হতে চলেছে, এবং অবশ্যই মোহামেডান সাপোর্টারদের জন্য, কারণ অনেকদিন ট্রফি আসেনি মোহামেডানের ঘরে, তো সেটা কি হতে চলেছে? সাপোর্টারদের জন্য আমরা জিততে চাই, সাপোর্টাররা যেভাবে আজকে আমি দেখেছি যে ক্লাবে ওই প্রচন্ড বৃষ্টির মধ্যে এত একদমই সাপোর্টার এসেছিল টিকিটের জন্য, আমরা যতটা সম্ভব এক একটা সাপোর্টারকে দুটো করে টিকিট আজকে দিয়েছি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে, তারপরে টিকিট শেষ হয়ে গেছিলো, আর দিতে পারি আগামী দিনে, কালকে থেকেও টিকিট পাবে। আমি সাপোর্টারদের বলবো যে মাত্র 34,000 দর্শক, আমরা আমাদের সবাই দীপুদা কথাটা কেটে যাচ্ছে, দীপুদা নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে মনে হয়, কেটে যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছ দীপুদা? একটু বর্ষা বৃষ্টির জন্য হয়তো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, সেটাই হচ্ছে মনে হয়। হ্যালো দীপুদা, শুনতে পাচ্ছ? হ্যালো দীপুদা, তো তো তোমরা কিন্তু কোশ্চেন করতে পারো দীপুদাকে, আর কিছুক্ষণে আমরা লাইভটাকে কন্টিনিউ করবো, কারণ দেখতেই পাচ্ছ অনেকটা প্রবলেম হচ্ছে, আর দীপুদা হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে, একটা প্রবলেম হয়েছে নেটওয়ার্কের। তোমরাও তো জানাতে পারো কোশ্চেন, এবং অবশ্যই এই যে 3টে দিন রয়েছে, আজ কাল পরশু, তো এই আজ কাল পরশুর মধ্যে কিন্তু অনেক চমক তোমরা দেখতে পারো আমাদের এই চ্যানেলে, এবং অবশ্যই ফাইনাল ম্যাচে তো ব্লগ হবেই, তো সেই ফাইনাল ম্যাচে আমাদেরও সাপোর্ট করো, এবং মোহামেডানকে তো প্রচুর পরিমাণে সাপোর্ট করো তোমরা সবাই, যারা যারা ঘরে বসে আছো তারা ঘরে বসে থেকে সাপোর্ট করতে পারো, যারা ময়দানে যাবে যারা স্টেডিয়ামে যাবে তারা কিন্তু মানে প্রচুর সাপোর্ট করো, কারণ একমাত্র দল, বাংলার একমাত্র দল, তো সেখান থেকে দাঁড়িয়ে মোহামেডানকে সাপোর্ট করতেই হবে, এবং ডুরান্ড কাপ অনেক অনেক দিন পর মানে কলকাতায় আবার ফিরতে চলেছে, সেখান থেকে মোহামেডানকে সাপোর্ট করতেই হবে। তো এখানে একজন সৌভাগ্য কমেন্ট করেছে যে মোহামেডানের প্লেইং ইলেভেন, ফার্স্ট প্লেইং ইলেভেন, প্লেইং ইলেভেন মনে হচ্ছে সেমই থাকবে, বাট দীপুদাকে আমি ওটা কোশ্চেনটা করেছিলাম, বাট দীপুদা বললো যে কোচ কিছু চেঞ্জেস যদি করে তো করতে পারে, তো সেটা ফাইনাল ম্যাচের দিনই দেখা যাবে, তো আমরা কিন্তু সবাই অপেক্ষায় থাকবো, এবং 3 তারিখ কিন্তু সবাই সাপোর্ট করতে চলে এসো। আর টিকিটের একটু সমস্যা হতে পারে, কিন্তু আমি যা শুনছি টিকিট কিন্তু তোমরা সবাই পাবে, প্লিজ সবাই আধার কার্ড নিয়ে বা কোনো যে কোনো কার্ড নিয়ে মানে ন্যাশনাল কার্ড যে কোনো কার্ড নিয়ে তোমরা যাবে যুবভারতী মোহনবাগান মোহামেডান টেন্টে, সেখান থেকে পেয়ে যাবে। তো আমার ভাই চলে এসেছে, তো আমার মনে হচ্ছে দীপুদার মনে হচ্ছে একটু প্রবলেম হয়ে গেছে, তাই না ভাই? আমি একটুখানি আমি একটুখানি তুই একটু কন্টিনিউ কর, আমি দীপুদাকে একটুখানি কানেকশন আনার চেষ্টা করছি, তুই একটু কন্টিনিউ কর, আমি একটু দেখছি। তো বন্ধুরা যারা দেখছো তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকো, এবং দীপুদার কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। ব্যান্ডন যদি ফার্স্ট ইলেভেনে চাই, হ্যাঁ অবশ্যই হতে পারে ব্যান্ডন ফার্স্ট ইলেভেনে, কিন্তু মনে হচ্ছে আমার ফার্স্ট ইলেভেনে তিনি থাকবেন, কারণ তাকে হয়তো সেকেন্ড হাফে নামানো হবে বলে আমার মনে হবে। অনেকে কোশ্চেন করছে কাল টিকিট পাবো, হ্যাঁ অবশ্যই কালকের টিকিট পাবে, কালকের টিকিট পাবে, তোমার হচ্ছে দিব্যেন্দ্র তোমাদের বলেছে কিন্তু কালকের এবং পরশু দুদিনে কিন্তু টিকিট পাবে, তোমাদের গিয়ে কিন্তু লাইন দিতে হবে এবং তারপরে কিন্তু টিকিট দেওয়া হবে। এছাড়া কিন্তু যেসব
ফ্যান্স ক্লাব গুলো আছে, সেই ফ্যান্স ক্লাব গুলোকেও কিন্তু আলাদা করে টিকিট দেওয়া হবে। তো সেইখান থেকেও কিন্তু তারা অনেককে দিয়ে দিতে পারবে, সেই ফ্যান্স ক্লাব গুলোকেও কিন্তু টিকিট দেওয়া হবে। তো আমি কিন্তু বলছি দীপুদা এক্ষুনি আসার চেষ্টা করছে, নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে জানোই, যে বৃষ্টির জন্য। তো আমরা একটুখানি ওয়েট করে নিচ্ছি, তো একটুখানি দাঁড়াও দীপুদা ফোন। তো একজন কমেন্ট করেছে মনোজ একটু স্লো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উইনিং টিমের যে কম্বিনেশনটা থাকে সেটা কোনো কিছু চেঞ্জ করতে চায় না, তো সেই জন্যই বলে আমার মনে হয় যে মানে উইনিং টিমের কম্বিনেশনটা কোচ চেঞ্জ করবে না। তো এখানে লিখেছে হ্যালো দাদা কেমন আছে, হ্যাঁ ভালো আছি দাদা। তো দিব্যেন্দু দা কিন্তু কিছুক্ষণের মধ্যেই জয়েন হয়ে যাবে, তো তোমরা কিন্তু সবাই দেখতে থাকো এবং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই টিক টক করে দিও, এবং কালকে রোববারের ম্যাচের জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করো। আমরা কিন্তু রোববারের ম্যাচে উপস্থিত থাকবো এবং দিব্যেন্দু দাও কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে। তো তোমরা একটুখানি ওয়েট, কালকে কি এফসি গোয়ার, না এফসি গোয়ার খেলা হয়ে গেছে, এফসি গোয়া দীপুদা কিন্তু বেঙ্গালুরু দীপুদা দীপুদা দীপুদার সাথে আমার কথা হলো, দীপুদার একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, 5 মিনিটে আসার চেষ্টা করছে, যদি না আসতে পারে তো আমরা লাইভটা এন্ড করে দেবো। তো দীপুদার জন্য কিন্তু তোমরা কোশ্চেন রেডি করো, আর কিছু দু একটা কোশ্চেন আমরা করব, সেই কোশ্চেন গুলো কিন্তু দীপুদার কাছে থাকবে। এবং অবশ্যই ফাইনালের দিন কিন্তু সকল মোহামেডান সাপোর্টার, মোহনবাগান, ইস্ট বেঙ্গল সাপোর্টাররা চলে আসবে মোহামেডানকে সাপোর্ট করতে। আর নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, তো তাই জন্য দীপুদা চেষ্টা করছে অনেকক্ষণ, তো একটুখানি ওয়েট করে যাও। অবশ্যই ভালো আছে। কালকে কি এফসি গোয়ার খেলা? না না এফসি গোয়ার খেলা হয়ে গেছে, এফসি গোয়ার খেলা হয়ে গেছে। তো দীপুদা আসার চেষ্টা করছে, তো তোমাদের কিছু কোশ্চেন থাকলে আমাদের জানাতে পারো। এবং টিকিট দিয়ে যেটা আমি বলে দিচ্ছি, যে আমাকে দীপুদা আশ্বাসন করলো যে টিকিট কিন্তু কালকে থেকে তোমরা যুবভারতী, মোহনবাগান, মোহামেডান, ইস্ট বেঙ্গল গ্রাউন্ড থেকে পাবে, ট্রেন থেকে পাবে। আজকে কিন্তু শুধুমাত্র মোহামেডান ট্রেনতেই দেওয়া হয়েছিল, আর প্রচুর সমর্থকরা গেছিল, প্রায় আমাদের কাছে যা খবর আছে 1,000-1,200 সমর্থক গেছিল। এটা একটা অনেক বড় দিক, মোহামেডান এত বছর পর ফাইনাল খেলছে, তো সেখান থেকে কিন্তু আমরা এরকমই দেখতে পেলাম। তো এখানে হ্যাঁ অনলাইন দেখতে পারবে, সোনি টেন এ, সোনি টেন টু সোনি এ টেন দেখতে টু পারবে। যেটা চ্যানেলটা আছে, তো সেই চ্যানেল তোমরা দেখতে পারবে। জিও টিভিতে যাবে, হ্যাঁ সেখানে জিও গিয়ে টিভিতে সার্চ গিয়ে দেখতে মারবে, পারবে। অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাবে লাইভ স্ট্রিমিং সোনি টেন টু। মনে রাখো যে জিও টিভিতে গিয়ে সোনি টেন টু সার্চ মারবে, সেখানে গিয়ে কিন্তু অবশ্যই পাবে। তো আর কার কি কোশ্চেন আছে ঝটপট রেডি রাখো, দিব্যেন্দু দা কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে আসতে পারে। দীপুদার সাথে আমার কথা হলো, দীপুদার এরিয়াতে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ওই জন্য একটু সমস্যা হচ্ছে, দীপুদা আসার চেষ্টা করছে। তো এছাড়াও কিন্তু কাল সম্ভবত, আমি বলছি না এখনো কারণ ফাইনাল হয়নি, কাল সম্ভবত দানিশ ভাইকে আমরা পেয়ে যাব এরকমই 7টার সময়। আজকেও কিন্তু 7টা বলেছিলাম কিন্তু 8টা হয়ে গেছে, জানোই যে মানে বিজি হয়ে গেছে এখন দীপুদারা, যেভাবে ওয়ার্ক করতে হচ্ছে, যেভাবে কাজ করতে হচ্ছে, এখানে কিন্তু একটা খুব বড় একটা চ্যালেঞ্জ মোহামেডানের জন্য, কারণ জানোই যে খুব টাফ প্রতিপক্ষ এফসি গোয়া। তো তাদেরকে হারিয়ে যদি মোহামেডান চ্যাম্পিয়ন হয়, এটা এটা একটা বড় ব্যাপার হবে, এবং ডুরান অনেক বছর পর কলকাতায় আবার ফিরে আসার চান্স হবে, সেটাই কিন্তু আমরাও চাইবো যে ডুরান ফিরে আসুক, এবং তার জন্য কিন্তু আমরা সবাই সাপোর্ট করতে চলে যাব। এবং অবশ্যই আমরা কিন্তু সেদিন ব্লগ করব, তো সেখান থেকে আমাদের সাপোর্ট করো, আমাদের ব্লগ গুলো অবশ্যই দেখো যেগুলো আমরা করেছিলাম, আর ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ওইগুলো দেখো, সত্যি অসাধারণ ফুটবল খেলেছে মোহামেডান। তো আরেকটা ম্যাচ যদি ভালো ফুটবল খেলতে পারে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে, তো সেটাই আমরা আশা রাখবো, এবং চ্যাম্পিয়ন হয়ে গেলে কিন্তু তো অনেক কিছু তোমরা হবে। সবাই যারা 2013 সাল, 2013 সালের পর কিন্তু আবার হয়তো সেই দিনে দাঁড়িয়ে থাকবে যেখানে মোহামেডান আবার ডুরান চ্যাম্পিয়ন হতে পারে, তো সেই ও দিনটারও এখানে হয়তো কিছুক্ষণের। এখানে এখানে একজন কমেন্ট করেছে মোহাম্মদ জেসান, যে ব্র্যান্ডন, তারপরে সুশীল, এখানে যেটা বলেছে আর কি যে স্পিডের কথা, দেখো একটা সত্যি কথা বলতে গেলে এফসি গোয়ারে এরকম অনেক প্লেয়ার আছে যারা পাহাড়ি প্লেয়ার বা তোমার হচ্ছে মানে পাহাড় থেকে বিলং করে, মানে তাদের যে স্পিডি টিম, মানে এফসি গোয়ারে এমন নয় যে তারা খুব স্লো খেলে, তো তারাও কিন্তু অনেক ভালো টিম। তো এখানে আমি একটা কথা শুধু উল্লেখ করে যাই, মোহামেডানে কিন্তু অ্যাডভান্টেজ থাকবে দর্শক, যেটা কিন্তু এফসি গোয়া থাকবে না, আর এর চেয়ে বড় অ্যাডভান্টেজ কিন্তু আর কিছু হতে পারে না বলে আমার মনে হয়। তো মোহামেডান আর সমর্থকদের বলবো বিশেষ তোমরা করে কিন্তু
বিশেষ রোববার করে দিন যুব সবাই ভারতীর মতো ভোরে ভোরে জায়গায়। চাগ নিয়ে এসো এবং দলকে সাপোর্ট করো, কারণ এই দল যে যে এই যে একটা সমর্থক, এই সমর্থকের জন্য কিন্তু একটা টিম, সে যাই হোক এখানে যদি বার্সেলোনা বা রিয়েল মাদ্রিদ চলে আসে তাহলেও কিন্তু তার সঙ্গে টক্কর দেবে শুধুমাত্র এই সমর্থকদের জন্য। তো এটাই একদম, বলতে আমরা পারি যে কিন্তু সেটাই সমর্থকরা, দেখেছিলাম। তোমরা আসো এসে এবং টিমের জন্য চিয়ার আপ করো, তোমাদের দল কিনে তোমাদের কিন্তু হতাশ করবে না বলে আমার মনে হয়। তো 2013 সালে যেটা আমরা দেখেছিলাম বাংলাদেশের টিম, ধানমন্ডি ধানমন্ডি ছিল না, সরি, ধানমন্ডির বিরুদ্ধে যেরকম ফুটবল খেলেছিল এবং ধানমন্ডি মানে সমর্থকও ছিল, ধানমন্ডির সমর্থকও ছিল সেই সময়, সেখানে কিন্তু 60,000 দর্শক প্রায় হয়েছিল, কিন্তু এইবারে কিন্তু 60,000 হতে পারছে না কোভিডের জন্য। তো 35,000 দর্শক কিন্তু এনাফ আমার মনে হয় যুব ভারতীর মতো স্টেডিয়ামে, এবং হয়তো সবাই আসতে পারবে না, অনেকে আসার চেষ্টা, অনেকে আসার জন্য ব্যাকুল হয়ে আছে, বাট 35,000 দর্শক ফুল, এবার 35,000-এর বেশি তো হবে না, কিন্তু তাও আমি বলছি মোহামেডান সাপোর্টার পেলে কিন্তু অন্যরকম খেলছে মোহামেডান টিম, আমরা নিজের চোখেই দেখেছি যেরকম সাপোর্টার পেয়েছে, এবং কানেকশনটা খুব ভালো হচ্ছে, যেটা মানে নিকোলা বেশি করছে, নিকোলা করছে, তারপরে ব্র্যান্ডন করেছিল আগের দিন আমরা দেখেছিলাম, এবং ফায়াজ তোমাদের করেছিল। এই যদি বলে রাখি যে ডুরান্ড কাপের পরেই কিন্তু একটা চমক আসতে চলেছে, তো হ্যাঁ একটু জাস্ট একদমই, দেবো যে একজনের আমরা ইন্টারভিউ নিতে চলেছি এবং তিনি কিন্তু মোহামেডান থেকে বিলং করে দলে, তো এবং তোমরা সবাই তার তাকে কাছে চেনো, ইন্টারভিউ এবং নেবো। তো তোমরা আমাদের চ্যানেল দেখতে থাকো, তো কে হতে পারে সেটা আমি এখন নাম বলছি না, কিন্তু হ্যাঁ, নেবো আমরা এবং তো ওটা তোমাদের জন্য ফাইনালের সেটা পর আমরা থেকে, ছুড়ে ডুরান্ডের দেবো। ফাইনাল পর, তো হোয়েন ইজ ডুরান্ড ফাইনাল, তো থার্ড থার্ড অক্টোবর 6 PM, এট 6 PM ডুরান্ড কাপের ফাইনাল, এবং ডুরান্ড কাপের ফাইনাল, কিন্তু ডুরান্ড কাপ কিন্তু ডুরান্ড অফিসিয়ালদেরও ধন্যবাদ, যা তারা ভাই মানে তোর দর্শক অ্যালাউ ভিডিওটা করেছে, আটকে গেছে। তোরও আটকে গেছে, এবার দেখতে পাচ্ছিস তোর আটকে গেছে, আমার তো ঠিক চলছে, হ্যালো, তাহলে তো আমি লিড করে নেটওয়ার্কের একবার একটু জয়েন ইস্যু করছি, হচ্ছে। তুই থাক। হুম হুম তো নেটওয়ার্কের একটু ইস্যু হতে পারে, তো দর্শক তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম, দিব্যেন্দুদা এক্ষুনি মেসেজ করলো যে দিব্যেন্দুদা ঢুকতে পারছেন না, তো সবার কাছে সরি চেয়ে নিল যে দিব্যেন্দুদা কিন্তু চেষ্টা করেছে বাট নেটওয়ার্কের ইস্যুর জন্য হলো না, বাট আমি এটাই একটু ইনফর্ম করে নিলাম, এবং দিব্যেন্দুদা কিন্তু অনেকক্ষণ ছিল, বাট আরেকটু থাকলে হয়তো সবার কোশ্চেনের অ্যান্সার হয়ে যেত, কিন্তু আজকে কিন্তু আমরা খুব ভালো একটা সময় কাটালাম, এটা ভালো, আমরা 8টা থেকে এটা লাইভ করলাম, এবং অবশ্যই তোমাদের একটুখানি জানিয়ে দিচ্ছি যে ডুরান্ড ফাইনাল কিন্তু 3 তারিখ রবিবার 6টা থেকে 6 PM, তো সবাই টিকিটটা কালেক্ট করে নিও, সেটা হচ্ছে যুব ভারতী, মোহামেডান, মোহনবাগান, ইস্টবেঙ্গল 10 থেকে তোমরা পাচ্ছ, আর একটা কার্ডে কিন্তু 2টো টিকিট বা 1টা টিকিটই দিচ্ছে, যুব ভারতী থেকে 1টা দিচ্ছে, বাট মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান থেকে 2টো দিচ্ছে, তো সেখান থেকে তোমরা কালেক্ট করে নাও, তো একটু কষ্ট করে সবাই মিলে কালেক্ট করে নাও তাহলেই হয়ে যাবে, আর একটু মানে বেশি সংখ্যক কালেক্ট করতে গেলে কিন্তু একটু প্রবলেম হবে, তো সেখান থেকে ওই জিনিসটাকে মানে চেষ্টা করো যে সবাই যাতে যায় গিয়ে কালেক্ট করে নিয়ে আসে, তাহলে এটা সুবিধা হয়, আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য, আমি প্রত্যেকটা আপডেট দিয়ে দিলাম, এবং অনেক কিছু আপডেট আরো আসতে থাকবে, এবং লাস্ট যে 2টো সেশনের প্র্যাকটিস চলবে সেখান থেকেও কিছু আপডেট আসলে মোহামেডানে সেটাও আমরা জানাবো, এবং অবশ্যই 3 তারিখ FC গোয়ার সঙ্গে ফাইনাল, তো সেই ফাইনালটা কিন্তু সবাই দেখার জন্য উদগ্রীব হয়ে আছো স্টেডিয়ামে, প্রায় 35,000 দর্শক থাকবে, তো সেখানে আমরা সবাই চলে যাব, আমরা ব্লগ করব, তো তোমরা সবাই থাকবে, তো অসংখ্য ধন্যবাদ আজকের জন্য, তো দীপুদা আসতে পারিনি, তোমাদের সকলের কাছে সরি চেয়ে নিল, বাট নেটওয়ার্ক ইস্যু হলে একটু প্রবলেম হচ্ছে যেন ওয়েদারের কন্ডিশনের জন্য, তো তার জন্য দীপুদা একটু আসতে পারলো না, আর একটুখানি জন্য আসতে চেয়েছিল দীপুদা বাট পারলো না, তো অসংখ্য ধন্যবাদ দীপুদাকে আমি লাইভেই বলে দিলাম যে আমাদের শোয়ে থাকার জন্য, এবং অবশ্যই অসাধারণ লাগলো আজকে সন্ধ্যেটা কাটালাম খুব সুন্দরভাবে, তো চলো এখান থেকেই টাটা সবাইকে, এবং বাকি 2টো দিনও আছে ফাইনালের আগে, তার তাতেও কিছু চমক রয়েছে আমাদের, তো দেখতে থাকো স্পোর্টস বাইস চ্যানেল, সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে, লাইভটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, তো চলো আজকের জন্য টাটা, তো দেখতে থাকো স্পোর্টস বাইস চ্যানেল, আরো অনেক কিছু আসছে নতুন চমক, তো চলো টাটা।